এসইউসিআই এর ধর্মঘটের স্বাভাবিক পরিবহন। সকালে চুঁচুড়ার ঘুড়ির মোড়ে মিছিল পিকেটিং করে এসইউসিআই এর সমর্থকরা। আরজিকরের ঘটনার বিচারের দাবির পাশাপাশি রাত দখলের রাতে আরজিকরের দুষ্কৃতি তাণ্ডবের প্রতিবাদে স্বরূপ এসইউসিআই কোনো ধর্মঘট হবে না গতকালই জানিয়েছে নবান্ন। কোনো রকম অশান্তি যাতে না হয় ধর্মঘটকে ঘিরে, সে কারণে পুলিশি টহল চলছে। না, আমাদের এখানে কোনো বন্ধ হয়নি, আমাদের রুটে যেভাবে স্বাভাবিক চলে বাস স্ট্যান্ড থেকে বাস টেকার সব স্বাভাবিকভাবেই চলছে গাড়িগুলো। মানে কোনো কেউ এসে বন্ধ করার চেষ্টা করেছে বা কিছু? না, সেরকম কেউ বন্ধ করার চেষ্টা করেনি, কেউ আসেনি আমার কাছে। সীতারাম সিং। হ্যাঁ, মানুষ, সাধারণ মানুষ আমাদের সমর্থন করেছেন এবং আমরা সাড়া পেয়েছি। আমরা এই চুঁচুড়া শহর ঘুরলাম, এই সমস্ত জায়গায় মানুষজনের অভূতপূর্ব সাড়া আছে এখানে। জানেন, এই আরজিকরে যে ঘটনাটা ঘটেছে তারপরে সেই রাত জাগা নারীদের, সেই প্রোগ্রাম চলাকালীন সেই রাতে শ্যামবাজারে যখন জনসমুদ্র, তার পাশেই অদূরেই আরজিকরে একদল দুষ্কৃতী গিয়ে যেভাবে আক্রমণ করলো, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার যে নারকীয় কাণ্ড ঘটলো, এর বিরুদ্ধেই আমরা এই রকম একটা সিদ্ধান্ত নিতে আমাদের দলের পক্ষ থেকে বাধ্য হয়েছি। এবং সাধারণ মানুষের কাছে এই সিদ্ধান্ত আমরা জানানোর পর যখন ডাক দিয়েছি, আমরা প্রচারের মধ্যে যতটুকু সময় পেয়েছি তাতে আমাদের মানুষ, সাধারণ মানুষ সর্বাত্মকভাবে সমর্থন করছেন। ফলে আমরা এই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করতে চাই এবং আমরা মনে করি যে এই যে নারকীয় কাণ্ড, এই যে পৈশাচিক কাণ্ড, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীও, তার দায়ভার নিতেই হবে। ফলে যতদিন না দোষীদের বিচার হচ্ছে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে এবং পরের দিন যে আক্রমণ 14 তারিখ মধ্যরাত্রে, তাদেরও খুঁজে বের করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে, এই দাবিই আমরা করেছি। ফলে এই দাবি ন্যায্য এবং পশ্চিমবঙ্গের মানুষ এই দাবিকে মেনে নিচ্ছে। আমাদের কাছে কেউ এমন কিছু এমনভাবে বলতে পারেনি যে এই আন্দোলনকে তারা সমর্থন করছে না, সর্বাত্মকভাবে সমর্থন করছে। ফলে আমরা মনে করি এটা আমাদের সফল। আপনারা কি পথে থাকছেন? আমরা পথে থাকছি, সকাল থেকেই আছি। আমাদের কর্মীরা স্কোয়াড করছে, মানুষের কাছে আবেদন জানাচ্ছে, ফলে মানুষ আমাদের নিয়েছে। আমার নাম পবন মজুমদার এবং আমি হুগলি লোকসভায় বর্তমানে গত লোকসভায় আমি প্রতিনিধিত্ব করেছি দলের।